অফিস যাওয়ার সব থেকে ইরিটেটিং পার্ট হলো রোজ সকালবেলা উঠে আগে আয়রন করাটা। সকাল উঠে এখানে করে নিয়েছি আয়রন, আর এখানে চন্দ্রানী আজকে প্রিপেয়ার করছে স্পেশাল লাঞ্চ। আজকে খুব হাড়াবাড়ির মধ্যে রয়েছি, আজকে থেকে আমার অফিস স্টার্ট অফিসিয়ালি। বেসিক্যালি এতদিন ধরে লিডারশিপ কানেক্ট বা কোনো ইভেন্ট হলে যেতাম, বাট আজকে থেকে আমার অফিসিয়ালি অফিস স্টার্ট হলো হাইব্রিড মডেলে। তো আমাদেরকে উইকে দুদিন করে যেতে হবে, আজকে হচ্ছে এই উইকের ফার্স্ট ডে, আর একদিন যাবো উইকে। তো চলো আর লেট না করে যাই, চলো বাবাই। আজকে সব কিছু একদম হচপচ হয়ে গেছে, বেসিক্যালি তাড়াহুড়ো করে এসেছি। হ্যাঁ একটু দাঁড়া ধরো দাদা, চার মধ্যে দুদিকে আর কি বাজার বসে, আর লোকজন যখন তখন সাইকেল নিয়ে চলে আসে, তো এখান থেকে আমিও যখন ড্রাইভ করে যাই খুব ডিফিকাল্ট এই জায়গাটা। ফাইনালি কলিকাতা ছেড়ে এখন উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এটা একটা বিশাল বড় ঝিল। হ্যাঁ এখানে এই জায়গাটা মাছ চাষ হয় খুব, এটা বিশাল বড় একটা ঝিল রয়েছে যেখানে মাছ চাষ হয়। হাইক একটা পরে নিলাম সব থেকে ইম্পর্টেন্ট, যেটা এই যে হলিডে ইন এক্সপ্রেস, সামনে হচ্ছে এয়ারপোর্টের ক্রসিংটা, বাঁদিকে ঢুকে গেল নিউ টাউন চিনার পার্কের রাস্তাটা, আর ডান দিকে চলে গেলে বারাসাত চলে যায় এদিকটায়। অনেক দিন বাদে এই রোডটায় এলাম, সোজা গেলে হলদিরাম পার করে যাবে, এসেই জ্যাম ভর্তি। এই রাস্তাটার স্পেশালিটি হচ্ছে জ্যাম, এই হলদিরামের আগের জ্যামটা। ফাইনালি সল্ট লেকে চলে এলাম, তো এবার জাস্ট যাবো সেক্টর ওয়ানটা পার করেই আমার অফিস টেকনোপলিস। দিস ইজ আওয়ার অফিস টেকনোপলিস, এটার তিনটে ফ্লোরে রয়েছে আমাদের অফিস, তো আমি আজকে যাবো হচ্ছে 8th ফ্লোরে। ফাইনালি অফিসে এলাম, প্রচন্ড গরম বাইরে, তাড়াতাড়ি যাই ঢুকি। অফিসে ঢুকেই ক্যাফেটা চোখে পড়ে, বেশ সুন্দর লাগে। আর এটা আমাদের ডেডিকেটেড লিফ্ট, এই লিফ্টটা সবসময় খালি থাকে, উইচ ইজ গুড। ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, উইচ ইজ ভেরি গুড। এখন যাই গিয়ে আবার একটু স্টেয়ারকেস নিয়ে 8th ফ্লোরে যেতে হবে, কারণ এটা 7th অবধি যায় এই লিফ্টটা। এই নিউ টাউনের রাস্তা, ওটা তো ওই দিকটা হচ্ছে নিউ টাউন, এদিকটা হচ্ছে বিধাননগর, আর এই পাশটা পুরো কলকাতার একটা ভিউ, দারুণ লাগে বেশ। কফি খেতে খেতে দারুণ এনজয় করি এখান থেকে। জাস্ট একটা মিটিং কমপ্লিট করে এলাম অফিসে, আর মিটিংগুলো বেশিক্ষণে ছিল না তাই জন্য বেটার। আর এখন একটু কফি নিয়ে এসেছি, কফি খেতে খেতে এই অ্যামেজিং ভিউটা এনজয় করা জাস্ট দারুণ লাগে। আর আমার এই ক্যাফেটেরিয়াটা বেশ ভালো লাগে। ছিল আমাদের আজকে অফিস, এই দিকটা চলে গেছে হচ্ছে সেক্টর 5 এ। এই দিকটায় অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আগে যখন প্রিয়ব্রত আসতো তখন ওর সাথে যেতাম, বাট এখন আসছে না, ও আসলে আবার হয়তো যাওয়া হবে। কাজ করতে করতে আর দেখতে দেখতে চলে এলাম অলমোস্ট বিরাটির কাছে, অলমোস্ট চলেই এসেছি বাড়ির কাছে, আর 4-5 মিনিটের রাস্তা। ফাইনালি ক্যাবে করে চলে এলাম, আর জাস্ট একটুখানি অনেক তাড়াতাড়ি পৌঁছেছি, 4:58 বাজে। তো বাড়িতে যাই গিয়ে তাড়াতাড়ি করে চেঞ্জ করে আগে খেলতে। এ চন্দ্রনী, হে আম ব্যাক। তো যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে যাই একটু ক্রিকেট খেলতে, বাড়িতে তো চলে এলাম। আর চন্দ্রনী আমার ক্রিকেট খেলতে যাওয়া নিয়ে চন্দ্রনীর কিন্তু অনেক বক্তব্য আছে। আজকে না, অফিস যেতে ক্রিকেট খেলতে যেতে নেই, হবে না। দিয়ে ডিড ইউ মিস মি?
Yes, I missed you. I missed you too. ফ্রেশ হয়ে আর বেশি লেট করলাম না, তাড়াতাড়ি যাই। খেলা হয়তো স্টার্টও হয়ে গেছে আজকে, যাই হোক তাড়াতাড়ি যাই গিয়ে দেখি গিয়ে খেলা স্টার্ট হয়েছে কিনা। প্রবাবলি ফার্স্ট ম্যাচটা হয়তো মিস করবো, সেকেন্ড ম্যাচ থেকে পার্টিসিপেট করবো। চলো লেটস গো। কি খাবে? জাস্ট ক্রিকেট খেলে ফিরলাম আর এসে দেখছি এদিকে মা বাবাও চলে এসছে আর চন্দ্রনের কাছে টিউশন পড়তেও চলে এসছে। অলমোস্ট 8:30 বাজে, আমি জাস্ট ফোনও কমপ্লিট করলাম আর এখানে ও অফিস করছে কি। ওকে ওকে সরি সরি। আর এখানে আমি রান্না করছি, তো আজকে আমি রান্না করছি হচ্ছে প্রথমে ডিম রান্না করছি, যে ডিমের ঝোল রান্না করব। তারপরে এই যে ভেটকি মাছ, তো ভেটকি মাছের একটা রেসিপি বানাবো, মানে একটা ডিশ বানাবো। এখানে হচ্ছে কি, আমার ডিম কষাটা পুরো হয়ে গেছে, এরপরে আমি গরম জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেবো। আর এখানে মামুনি বানাচ্ছে হচ্ছে, এটা কি কচুর শাক বানাচ্ছো? তো কচুর শাক ছোলা দিয়ে বানাচ্ছে, মাছের মাথা দিলে খুব ভালো লাগে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো, একদম ফ্রেশ, মনে হচ্ছে না গার্ডেন ফ্রেশ পুরো। গন্ধরাজ লেবু 6টা বাপি আজকে দিয়ে গেছে। জাস্ট অফিস কমপ্লিট করে উঠলাম, অফিস কমপ্লিট বলছি বাট এখনো কমপ্লিট হয়নি, কারণ কিছু কাজ বাকি রয়েছে। ভাবলাম একটু রেস্ট নিই তারপর করবো। আর এদিকে দেখি মা আর চন্দ্রনী মিলে কি করছে, কি কি চলছে, আমি তো বললাম আবার কি করবো, মানে ধার শোধ করতে পারলে না, ধার শোধ করতে লেবুটা নিয়ে যাও তার বদলে, তোমার ধার শোধের বদলে। এটা কি অবস্থা? ডিমের ঝোল রেডি, আমি কি ডিনারটা করেই নেবো আজকে? তো তাহলে রান্নার সমাহার লেগে গেছে। কাঁচকলার কোফতা কারি, আরেকটু চিড়ের গুঁড়োতে। এখন আমরা তিনজনে মিলে রান্না করা শুরু করে দিলাম। আমার অফিসটা একটু বিরতি নিয়েছি, ভাবলাম একটু রেস্ট নেবো, রেস্ট না নিয়ে চলে এলাম, ভাবলাম এটাই বেশি রিল্যাক্সিং হবে। এই ভেটকি মাছটা সারাদিন তাকিয়ে রয়েছে চন্দ্রনী আমাকে ভাজবে কখন, মানে কি বলবো, ঠিকানা লাগাতে পারছি না মেটার, তাড়াতাড়ি করো, তোমাদের একটার পর একটা চলছে। ভেটকি মাছের কালিয়া বানাবো। ভেটকি মাছের কালিয়া? হ্যাঁ, আমি তো প্রথমবার জীবনে ভেটকি মাছের ফ্রাই বানাতে পারবো না, কারণ এগুলো থেকে যে ফিলে বেরিয়েছিল সেগুলো তো ফ্রাই করে কালকে খেয়ে ফেলেছি। এখানে পিসেস আছে ভেটকি মাছের, মাখা চচ্চড়ি বানাও। মাখা চচ্চড়ি কি জিনিস বেটা? মাখা চচ্চড়ি না, কাটা চচ্চড়ি। না মানে মাখা চচ্চড়ি, মাখা হচ্ছে ফিশ বলস বলছো তো, ফিশ বলস করতে গেলে এগুলোকে সিদ্ধ করতে হবে, তারপরে এর মধ্যে থেকে কাটা বের করতে হবে। এখন তার থেকে ফিশ কালিয়া করে দি। কালিয়াটা ঠিক ভালো লাগে, তুমি তো এমনিও খাবে না, তোমার কি? তাহলে সর্ষে করে দাও, সর্ষে। তুমি তো এমনিও খাবে না, তোমার কি? পোস্ত ভেটকি করো। আমি খাবো না বলে তো সাজেশন গুলো দিচ্ছি, খেলে তো আমি যেটা খাবো সেটাই বানাতে বলতাম। কেমন হয়েছে? ভালো। আজকে রান্না করে
নিজে খুব কেমন আছে মনে হচ্ছে করছে প্রথমবার ভেটকি মাছের কালিয়া করলাম ভেটকি মাছের কোনো গ্রেভি আইটেম কেমন হয়েছে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এনিওয়ে চলো অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে কালকের একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট